আওয়ামী লীগকে নিলামে তুললে কেউ কিনবে না বললেন গয়েশ্বর। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি গুলি প্রশাসনে ভর করে টিকে আছে বললেন মান্না। এরপর বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা করা হচ্ছে বললেন রিজভি। এখন মূল কথায় আসা যাক, আওয়ামী লীগকে নিলামে তুললে কেউ কিনবে না বললেন গয়েশ্বর চন্দ্র রায়। দেশের সব কিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দিন যতই যাচ্ছে ততই আওয়ামী লীগের দাম কমছে, বর্তমান আওয়ামী লীগকে নিলামে তুললে কেউ কিনতে চাইবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ জ্বালানি সংকটে বাংলাদেশ নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম। আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের জনগণ এক যুগ ধরে অধিকারবিহীন, জনগণ আজ শোষিত, এই শোষণ কিভাবে হচ্ছে, জনগণ টাকা লুটপাট করে এর যে 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এইসব টাকা জনগণের। সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক নেই, যারা গণতন্ত্র বিশ্বাস করে না, আইনের শাসন বিশ্বাস করে না, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সরকার বলছে আমরা ষড়যন্ত্র করছি, সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি দেশের মানুষের নৈতিক দায়িত্ব। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশটা কোনো সেমিনারে স্বাধীন হয়নি, আদালতের রায়ে স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধে, সুতরাং রাজনৈতিক যত সিদ্ধান্ত সেটা জনগণ নেবে, সেটা আদালত নিতে পারে না। মানুষ কখন সংগ্রাম করে শাসন ব্যবস্থা পরিবর্তন করে, যখন তারা বুঝতে পারে তারা শোষিত হচ্ছে। তিনি বলেন, বর্তমান অর্থমন্ত্রী আইন করেছেন বিদেশ থেকে অবৈধ টাকা আনার জন্য, আইন করে কখনও টাকা আনা যায় না, এটা আমি শুনিনি। যে কোনো দেশের ব্যাংক সরকার চাইলে টাকা ফেরত আনা সম্ভব। গয়েশ্বর আরও বলেন, ধনী হওয়া অপরাধ না, সৎ পথে ধনী হলে সমস্যা নেই, কিন্তু এই টাকা অবৈধ, এই টাকা যদি দেশে বিনিয়োগ হতো, কর্মসংস্থান হতো, আমরা যদি নির্বাচন না করি এই সরকার কে রাখবে, ভারত কোয়াইট ইম্পসিবল, আওয়ামী লীগ যা বলে তা করে না। তিনি বলেন, বিনা অপরাধে আমাদের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে, আর কি করার বাকি আছে, তাহলে আমাদের কি গা বাঁচিয়ে কথা বললে চলবে, সুতরাং ভাগ্য যেহেতু আমাদের সবার সমান, ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি গুলি প্রশাসনে ভর করে টিকে আছে বললেন মান্না। আওয়ামী লীগকে এখন আর ভালোবাসে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির জনপ্রিয়তা আজ শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে, গুলি আর প্রশাসনের কারণে তারা টিকে আছে। মান্না বলেন, রাজনৈতিক কর্মীদের বিশ্বাস রাখতে হবে এই সরকার ক্ষমতা ছেড়ে চলে যাবে, যেমন বঙ্গবন্ধু বিশ্বাস রেখেছিলেন তাই দেশ স্বাধীন হয়েছিল, দেশে কেউ বলবে না যে খুশি আছে, যেসব ক্ষমতা নিয়ে বসে আছে সেও খুশি নয়, এ ভয়ে থাকে যে কখন ক্ষমতা চলে গেল। তিনি বলেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তাদের কেউ আজ ভালোবাসে না। সবচেয়ে প্রবীণ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি জনপ্রিয়তা আজ শূন্যের কোঠায় চলে এসেছে, গুলি আর প্রশাসনের কারণে টিকে আছে, তাই ভোলা ও নারায়ণগঞ্জে খুনের ঘটনা ঘটেছে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এসব ঘটনা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের কারণে হয়েছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে হামলা চালানো হয়েছিল, এখন গুলি লাঠি কাঁদানে গ্যাসের শেল ছাড়া প্রতিবাদ বন্ধ করতে পারছে না সরকার, এভাবে পারবে না প্রতিবাদ বন্ধ করতে। তিনি বলেন, বাসের ভাড়া 60% বাড়িয়ে এখন 5 পয়সা কমায়, এই সরকার 420 সরকার, দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় 8 কোটি, ক্ষুধা আমাদের প্রধান সমস্যা, সমস্যা রুখতে প্রয়োজন কল্যাণ রাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ও সহ সভাপতি বলেন, বিরোধী দলের নেতা জি এম কাদের বলেছেন এবার আর রাতে ভোট করা যাবে না, এর মাধ্যমে তার স্বীকার করেছে এই সরকার ভোট চুরি করেছিল, তারা ছোড়দের সরকার। তিনি বলেন, এখন কেউ বলছে নিরপেক্ষ সরকারের ব্যবস্থা চাই, কেউ বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চাই, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট। রাজনীতি একটি শিল্প, আমরা কাউকে গালাগালি করব না, তবে চোরকে চোর বলবো, আমরা লড়াই করার চেষ্টা করছি, প্রতিবাদ করছি। এ সময় মান্না বলেন, অনেকেই বলেন আমি কি করলাম জীবনে, সব ভেবে তখন মনে হয় জীবনে আসলে ব্যর্থ নয়, এই দেশে প্রচলন আছে আমরা ভাষার জন্য জীবন দিই, স্বাধীনতার জন্য যুদ্ধ করি, আবার একটি অংশ যারা ক্ষমতার কাছে নিজেকে বিসর্জন দেয়, কিন্তু সব মিলিয়ে নিজের জীবন নিয়ে ভাবলে আশা আলো আগে। এদিকে বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা করা হচ্ছে বললেন রিজভি। ভোট ডাকাতি লুটপাট ব্যাংক ডাকাতির পর আওয়ামী লীগ সরকার এখন লাশ ছিনতাইকারী দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পরিকল্পিতভাবে রাইফেল দিয়ে যুবদল নেতা মোহাম্মদ শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। যুবদল নেতা কর্মীদের সঙ্গে মিছিল অংশ নিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেও এখন আওয়ামী লীগ সেই লাশ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টা করছে। প্রশাসন
প্রশাসন লাশ জিম্মি করে রেখেছে, জানাজাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। এটি নজিরবিহীন পৈশাচিক হৃদয়বিদারক ঘটনা। এত বড় হত্যাকাণ্ড ঢাকার জন্য আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার লাশ হস্তান্তরের দাবি জানাচ্ছি। রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা বলতে বলতে আওয়ামী লীগ এখন মিথ্যার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ নারায়ণগঞ্জে নিহত যুবদলের গুরুত্বপূর্ণ নেতাকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করছে, আর কিছু মিডিয়া সেটার আবার প্রচার করছে। যদিও অধিকাংশ মিডিয়া আজ র্যালিতে যে টি শার্ট গায়ে দিয়ে অংশ নিয়েছিল তার ছবি এবং লাশের গায়ে থাকা টি শার্টের ছবি দিয়ে সত্যটা প্রচার করেছে। সংবাদ সম্মেলনে প্রমাণ হিসেবে বিএনপি ও যুবদল বিগত দিনের বিভিন্ন কর্মসূচিতে শাওনের অংশগ্রহণের ছবি দেখিয়ে দলটির অন্যতম ও মুখপাত্র বলেন, সে জেলা যুবদলের একজন সক্রিয় কর্মী। বিএনপির প্রতিটি কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছে। যুবদল নেতা ইশাক সরকার, 2500 বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ এবং জেলা যুবদল নেতাদের সঙ্গে ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। যুবদল কর্মী শাওনের হত্যার ঘটনা ধামাচাপা দিতে তাকে এখন নিজেদের কর্মী বলে দাবি করছে আওয়ামী লীগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শুধু হত্যা করে ক্লান্ত হয়নি, এখন পুরো নারায়ণগঞ্জে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা করা হচ্ছে, একই সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যা করে এখন তাদের বিরুদ্ধে মামলা করার পায়তারা করছে। বিএনপি নেতা কর্মীদের ওপর হামলার সময় হাতুড়ি হাতে এক পুলিশ সদস্যদের ছবি দেখিয়ে রিজভী বলেন, এরা কারা? পুলিশকে কি হাতুড়ি অস্ত্র হিসেবে দেওয়া হয়েছে? হাতে প্রমাণিত হয় এরা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের কর্মী। তিনি বলেন, নূর আলম আর রহিম শাওন জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছে, তাদের রক্ত বৃথে যাবে না, রাজপথে এর ফয়সালা হবে এবং শেখ হাসিনার সিংহাসন ধুলায় মিশে যাবে। এই সময় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামীকাল নয়া পল্টনে শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। রোববার শাওন হত্যার প্রতিবাদে নয়া পল্টনের প্রতিবাদ সমাবেশ হবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্টের গ্রেনেড হামলার পর সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি যে সুরে কথা বলেছিল 18 বছর পর, সে একই কথা বললেন দলটির নেতা রুহুল কবির রিজভী। তার ভাষায়, আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যার ওই ঘটনা ছিল তাদের মাস্টার প্ল্যান, অথচ তারা বিএনপির ওপর দায় চাপায়। তারা ক্ষমতায় আসার পর তাদের দলের পছন্দ করা একজন লোককে আইও নিয়োগ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতৃবৃন্দের নাম ঢুকিয়েছে। এটাতে বোঝা যায় একেবারে পরিকল্পিত মাস্টার প্ল্যান অনুযায়ী বিএনপির নেতৃবৃন্দকে হেই করার জন্য, বিএনপির সরকারকে হেই করার জন্য তারা 21 আগস্টের ঘটনা ঘটিয়েছে। এর সাথে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, তাদের দেশীয় ও আন্তর্জাতিক প্রভুরা জড়িত আছে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়, তাতে নিহত হন 24 জন। সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি নেতারা তখনও আওয়ামী লীগ নেতাদের দায়ী করে বক্তব্য দিয়েছেন, কিন্তু বিএনপি আমলে যে তদন্ত বাধাগ্রস্ত করা হয়েছিল তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাই যে ছিলেন হামলার মূল লক্ষ্য, পরে মামলার বিচারে তা উঠে বসে।